আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুল ছাত্রীদের পিরিয়ডকালীন সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে। রবিবার দুপুরে ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে এই আয়োজন করে উইমেন্স এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশন। এ সময় প্রায় 300 শিক্ষার্থীকে পিরিয়ড নিয়ে পরামর্শ দেওয়া হয়। বিনামূল্যে বিতরণ করা হয় স্যানিটারি ন্যাপকিন। উইমেন্স এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশনের প্রেসিডেন্ট নাজমা মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে ছিলেন সংগঠনটির উপদেষ্টা নীলুফার আহমেদ করিম ও স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হালিম।